আমাদের কর্মসূচি হচ্ছে আমরা এখান থেকে কর্মীরা বেরোচ্ছি, এলাকা ঘুরে আমরা প্রচার করব, মানুষের মধ্যে ভয় ভীতি কাটাবার জন্যই আবেদন করব। মানুষকেও বলবো যে আপনার নির্বিঘ্নে ভোট দিন, তার কারণ ত্রিপুরা নির্বাচন বাতিল হয়েছে এবং সেখানে যারা নির্বাচন জোরজুলুম করেছে তারা এমনকি বিজেপির লোক তাদেরও পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কাজ হচ্ছে, অতএব যারা গুন্ডামি করার কথা ভাবছেন তারা সচেতন হয়ে যান যে ঝামেলাটা আপনাদেরই হবে, কেন আপনারাই গ্রেপ্তার হবেন এবং ইলেকশন কমিশন গ্রেপ্তার করলে তার সাজা অনেক গুরুত্বপূর্ণ। ভাঙড়ের তৃণমূল নেতা মোদাস্সের হোসেন আবার বিতর্কিত মন্তব্য করেছেন। না না, এটা তো ওদের কালচার, এটা তো মোদাস্সারের দোষ না, এটা তো সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এটা হচ্ছে। মমতা নিজে, তিনি যারা সেন্ট্রাল ফোর্স এসছেন তার কর্মীদের বলছেন সেন্ট্রাল ফোর্সকে মানতে হবে না, সেন্ট্রাল ফোর্স বলছেন আপনারা নিয়ম টিয়ম সব ভুলে যান, আমার কথা শুনুন। একজন মুখ্যমন্ত্রী যখন একটা অর্গানাইজড ফোর্সকে এইরকম আইন ভাঙার জন্য আবেদন করে তখন বুঝতে হবে যে সেই মুখ্যমন্ত্রী এবং তার দলের ছেলে মেয়েরা কতটা অসামাজিক, কতটা বেআইনি কাজ করতে পারে। যত বেআইনি কাজ করবে তত ওদের ওপরে আমরা আইনের থাবা চাপিয়ে বসবো। রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলছে মুখে লিকোপ্লাস লাগিয়ে দেবো, এটা নিয়ে কী বলবেন? আমি 2011 থেকেই বলছি, আমরা 2011 থেকেই বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের রাজনীতিতে একটা চূড়ান্ত কলঙ্কজনক অধ্যায়। বাঙালি সংস্কৃতি, সভ্যতা, রুচি এই সমস্ত তিনি বিসর্জন দিয়েছেন। কেন্দ্রেও দেখতে পাচ্ছি মোদী একই ধরনের, এই দুজনেই আরএসএসের যে স্কুলিং স্কুলিং থেকে বড় হয়েছেন এবং এরা রাজনীতিটাকে খেলো করার চেষ্টা করছেন। রাজনীতি যেটা সম্মানজনক জায়গা যেখানে মানুষ আত্মত্যাগ করেন সমাজের জন্য সেটা ভুলিয়ে দিয়ে এটাকে এরা পাড়ার খিস্তি খেউড়ে নামিয়ে দিয়েছেন, এটা ওদের পলিটিক্যাল কালচার। এই পলিটিক্যাল কালচারের বিরুদ্ধেও আমাদের জিহাদ ঘোষণা করতে হবে। যাদবপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী লড়াকু আইনজীবী কংগ্রেস বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে চাষা করি, তারা চিহ্ন ভোট দিয়ে জয়যুক্ত করুন। আসন্ন লোকসভা নির্বাচনে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী লড়াকু আইনজীবী কংগ্রেস বিকাশ রঞ্জন ভট্টাচার্য আপনাদের কাছে এসেছেন, আপনাদের আশীর্বাদ জয়ী করুন। বন্ধুগণ, আসন্ন লোকসভা নির্বাচনে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী লড়াকু আইনজীবী কংগ্রেস বিকাশ রঞ্জন ভট্টাচার্য আপনাদের কাছে এসেছেন আশীর্বাদ ও দোয়া পেতে, তাকে আশীর্বাদ ও দোয়া করুন। ভাঙড়কে সন্ত্রাস মুক্ত করতে, ভাঙড়ের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে, ভাঙড়ের তোলাবাজি রুখতে কংগ্রেস বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কাস্তে আতুরি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। আসন্ন লোকসভা নির্বাচনে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কংগ্রেস বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিশিষ্ট আইনজীবী লড়াকু আইনজীবী আপনাদের কাছে এসেছেন আপনাদের আশীর্বাদ ও দোয়া পেতে, তাকে আশীর্বাদ ও দোয়া দেন দোয়ার তুলে। ভাঙড়ের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে, ভাঙড়কে সন্ত্রাস মুক্ত করতে, ভাঙড়ের তোলাবাজি রুখতে কংগ্রেস বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কাস্তে আত্মহত্যা ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। আগামী লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী লড়াকু আইনজীবী কংগ্রেস বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কাস্তে আতরি তারা চিহ্নে ভোট দিন। আগামী লোকসভা নির্বাচনে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী আসন্ন লোকসভা নির্বাচনে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী বিশিষ্ট আইনজীবী কংগ্রেস বিকাশ রঞ্জন ভট্টাচার্য আপনাদের কাছে এসেছেন আশীর্বাদ ও দোয়া পেতে, তাকে দোয়া তুলে আশীর্বাদ ও দোয়া করুন। বিশিষ্ট আইনজীবী কংগ্রেস বিকাশ রঞ্জন ভট্টাচার্য যাদবপুর কেন্দ্রে সিপিআইএম প্রার্থী আপনাদের কাছে এসেছেন আপনাদের দোয়া।